ভোট দিতে বাধা, বুথ দখল কিংবা বুথে ভাঙচুর, বঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফাতেও তার অন্যথা নয়। পাঁচলার জয়রামপুর কুশাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের 190 ও 191 নম্বর বুথে বামেদের ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের অতর্কিত হামলায় চরম বিশৃঙ্খলা বুথ কেন্দ্রে, নিরাপত্তার বেহাল দশা, বুথে তৃণমূলের পোষা গুন্ডাদের দৌরাত্মে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বাবলু মল্লিক, ও ছেলেটার নাম কি বাবলু মল্লিক, আওয়াল শেখ, তারপর আলী মিনসা রাজগার, সব বলে যায় পাঁচটার পরে এজেন্ট কি করে ঘরে আসে আমরা দেখবো, এখানে মার্ডার করে রেখে দেবো। বাবলু মল্লিক তৃণমূলের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, বুথ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ প্রার্থী, বাধ্য হয়ে দুষ্কৃতী হামলা রুখতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এগিয়ে আসেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় স্বয়ং। তবে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা যাবে না, তার জবাব বাম প্রার্থী। অভিযোগ হচ্ছে এজেন্ট বসার জন্য এখানে বাড়িতে এসে ভাঙচুর চালিয়েছে, আক্তার মল্লিকের নেতৃত্বে বসানো যাচ্ছে। We were dependent on the force. Where is the force? তারা করতে হলো তো আলটিমেটলি যারা হুমকি দিচ্ছে তাদেরকে কি করবে? পাঁচলাতে এগুলো করবার চেষ্টা করছে, কিন্তু এবার একটাও হবে না, একটা জায়গা তো হবে না, সব মানুষকে দিয়ে ভোট দেয়া। তবে এদিন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতী হামলার ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন স্থানীয় পুলিশ আধিকারিক। দুবা জায়গায় রুট মার্চ করা হয়েছে, সাইডগুলো সব ভাঙা করা হয়েছে, আপনি বাইরে দেখুন অলরেডি সেন্টার পয়েন্ট ঢুকে গেছে। আপনি কিউআরটির সঙ্গেই ছিলেন? আমি আছি। বঙ্গে ভোট মানেই যেন তৃণমূলের গুন্ডা বাহিনীর দাপাদাপি অশান্তি, কিন্তু কেন কেন প্রত্যেক বুথ কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পরেও অব্যাহত সন্ত্রাসের রাজনীতি? এই প্রশ্ন শুধু এলাকাবাসী কিংবা ক্ষুব্ধ ভোটারদের নয়, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় এই প্রশ্ন আজ সারা বাংলায়। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।